ওই কার্ড মানে ওই টাকাটা দিয়ে যে আপনি কার্ড করছেন ওই কার্ডের জন্য টাকা লাগবে, আপনি যেটা দিচ্ছেন সেটাই প্রোডাক্ট হচ্ছে, মানে অটোমেটিক্যালি কার্ডটা আপনার হয়ে যাচ্ছে, মেশিনগুলো আপনি নিচ্ছেন প্রোডাক্ট নিয়ে আপনার কার্ড অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, ওটা আলাদা করে করতে হচ্ছে না। আপনি আমি ব্যাপারটা তো এটা সত্যি ব্যাপার জানি, আমি যেহেতু জিম চালাতাম আমার ট্রেনার থাকে, ও সাপ্লিমেন্ট নিয়ে চালায়। তা ম্যাডাম আমাকে যখন বললো যে একটা ওখানে আছে, আমি ভাবলাম যে কোনো এই মেডিয়াল অনেক সবগুলো জিনিসগুলো দেখালে ওইগুলো কোনো প্রোডাক্ট বিক্রির জন্য আমি সেই হিসাব করেছি, এবং আমি সেলস হিসাবে আমি আসি। আমি ওইটা ঠিক বুঝতে পারিনি, এমনি যে ম্যাডাম আছে এনাকে নিয়ে আমি কাজটা শুরু করি, তাই এনে হেল্প করা হলে আমি আগামী দিনে বাড়তে পারবো। ম্যাডাম যে বুঝলেন, আমি জিনিসটা বুঝলাম, আমি জিনিসটা বুঝলাম প্রথম মাসে একটা ইনকাম।
এই ইনকাম ছাড়া এটা তো আপনি যদি কাউকে রেকমেন্ড করেন, মানে আপনি করলেন কার্ডটা, করার পরে আপনি কাউকে বললেন, তখন আপনি ব্রোঞ্জ কার্ডে যদি কেউ থাকে সে তো 10% পেল, ঠিক আছে? মানে আপনি ধরুন আপনি কাউকে নিয়ে এসেছেন, তাহলে সে যদি জয়েন করে আপনার আন্ডারে তাহলে আপনি তার 10% পাচ্ছেন, ঠিক আছে? এটা হচ্ছে স্পন্সরের জন্য। আর এইটা হচ্ছে আপনার নিচে যারা জয়েন করছে, যখন আপনার চেনটা এরকম হয়ে যাবে সারা বছরের শেষে আপনার এই ইনকামটা, মানে এই ইনকামটা কিন্তু একবারে ঢুকবে না, এই যে আমাদের মাসে তিন, মানে হ্যাঁ মাসে যে আমাদের তিনবার করে ইনকাম ঢুকে, সবটা মিলিয়ে যদি বছর শেষে আপনি দেখেন, দেখবেন এই ইনকামটা আপনি পেয়ে গেছেন। তাহলে এই দুটো ইনকাম বোঝা গেল? এই যে সাবান, শ্যাম্পু, তেল এগুলো যে দেখানো হলো, এগুলো আপনারা নিজেরা ব্যবহার করেন তো বাড়িতে, বাইরে থেকে কিনে? যদি এটা আপনার ব্যবসা হয়, আপনি যদি নিজে ব্যবসাটা শুরু করেন, তাহলে এখান থেকে নিশ্চয়ই নেবেন, আর নিজের জায়গা থেকে অবশ্যই নিয়ে নেবো যেখানে আমার নিজের লাভ, তাই তো? তাহলে আপনি ধরুন আপনি ধরুন সারা মাসে কিরকম খরচা হতে পারে এই তেল, শ্যাম্পু, সাবান নিয়ে মোটামুটি? শুনতাই চমন প্রাস খায়, হ্যাঁ, সাপ্লিমেন্ট সব কিছু, মানে যেগুলো দেখানো হলো এগুলো যে আমরা বাইরে থেকে খাই, সেটা মোটামুটি কিরকম খরচা হয় মাসে? 3,000, ঠিক আছে, আমি কম করে ধরেছিলাম, অতটা ধরলাম না, আমি ধরলাম 2,500, এটা তো হতেই পারে, তাই তো? এই 2,500 টাকা আপনি নিজে কেনাকাটা করলেন, আপনার নিচে আপনি এরকম 4টে ফ্যামিলিকে এই জিনিসটা দেখালেন, তারাও আপনার সাথে বললো যে আমরাও এই প্রোডাক্টগুলো ইউজ করব, তাহলে কোম্পানি বলছে আপনি যদি এই 4টে ফ্যামিলি প্রত্যেক জনের কাছ থেকে আপনি এই 5% করে পাবেন, মানে মোটামুটি $1 করে প্রত্যেকের থেকে পাবে। এটা আপনি এই যে জিনিসটা, এটা যদি একটা লেভেলে এসে থেমে গেল তা নয়, ইনি তো নিলেন, দেখলেন আপনার ইনকাম হলো, তাহলে ইনি যখন জানতে পারছেন যে এটা থেকে আপনার ইনকাম হলো, তখন ইনি কি চাইবেন, এখান থেকে আমারও ইনকাম হোক, নাকি বলবে না না তুমি সব টাকা নিয়ে চলে যাও, আমার লাগবে না, আমি শুধু ব্যবহার করি, বলবে? একদম না। তাহলে এও সে একই কাজ করবে, এও একই কাজ করবে, তাহলে পরের লেভেলে কতজন হচ্ছে? 16 জন। নেক্সট লেভেলে এরকম করে বাড়বে, এটা 10 লেভেল অবধি আমাদের ইনকাম দেয়। আর 10th লেভেলে গিয়ে যদি এরকম প্রত্যেকজন এক চারজন চারজন করে নিয়ে আসে, তাহলে সেখানে ইনকাম আমাদের হতে পারে কত, কারোর আইডিয়া? 9 কোটি, 9 কোটি অবধি ইনকামের সম্ভাবনা আছে যদি এটা প্রপারলি হয়। এবার আপনি তো নিশ্চয়ই চারজনকে এনে থেমে যাবেন না, আরও লোক আনবেন, এটা যদি 4টে এর মধ্যে থেকে যদি একটাও, যে কোনো একটা লেগেই যদি আপনার কাজ হয়, আপনি সেখান থেকেও তো লাখের ইনকাম পাবেন, সেখানেও আপনার লাখের ইনকাম হবে পার মান্থ। এই ইনকামগুলো যেগুলো আগে দেখালাম ওগুলো বাদে এই ইনকাম, তাহলে পার মান্থে এই 1,00,000 টাকা যদি কেউ পায়, 1,00,000 যদি কেউ পায়, সেখানেই বা কম কী? আপনি কত কিনেছিলেন প্রোডাক্ট? 2,500, সেখানে যদি 1,00,000 ইনকাম করে, তাহলে আপনার লাভ কি লাভ হয়? কিছু পার্ট এদিকে হয়তো রেস্ট পেয়ে যাবে মানুষ, আপনারা যেমন শুধু রেস্ট করছেন আমাদের রেস্টও পাচ্ছে, বলছি তাই না? ভেরি গুড। সো এখানে আপনাদের বলি এই যে ইনকাম, একে বলা হয় ইউনি লেভেল বোনাস। ইউনি লেভেল মানে আপনি সিঙ্গেল লেগ থেকে প্রতি লেগ, প্রতি লেয়ার থেকে আপনি ইনকাম পেতে পারেন, সিঙ্গেল লেগ থেকে প্রতি লেয়ার থেকে ইনকাম পেতে পারেন। ধরুন এখানে আপনার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর লেগ আছে, তো সেই ইনার 100 লোক আছে, ইনার 200 লোক আছে, প্রত্যেকের উপর দিয়ে $1 পাবেন,
একটা লেগে পড়েছে। ধরুন এখানে ছ নম্বর সাত নম্বর, এই ছ নম্বর আর সাত নম্বর এক দিন নয়, তাই না? এক দুই তিন চার পাঁচ নম্বর ছ নম্বর এক দিন নয়, কাজ ছেড়ে দিয়েছে। কিন্তু এখানে সাত নম্বর আট নম্বর ন নম্বরের এক দিন, তাহলে চার এটা হয়ে যাবে আপনার পাঁচ নম্বর। এরকম দশটা অ্যাক্টিভ লেগ থেকে আপনি পাবেন, এমন নয় যে এই দুজন বসে গেছে বলে আপনি আর পাবেন না, দশটা অ্যাক্টিভ লেগ থেকে আপনি পাবেন। আমার মধ্যে আর আমার সিনিয়র মিস্টার পলাশ দত্তের মধ্যে, যিনি আমার রেসপেক্টেড লিডার, তো ওনার মধ্যে প্রায় পনেরো জনের গ্যাপ আছে। যেহেতু ওই পনেরো জন এখন ইনঅ্যাক্টিভ অলমোস্ট, তাহলে ওনার আমি কী হয়ে গেলাম এক নম্বর। তার মানে এখানে ওনার লস হওয়ার কোনো জায়গা নেই। ধরুন মাঝখান থেকে একজন ফিরে এলেন, তখন উনি কী হয়ে যাবেন? এক নম্বর আমি হয়ে গেলাম দুই নম্বর। তাহলে যিনি ফিরে এলেন ওনার কোনো লস হলো কি? আপনি যেদিন খুশি ইচ্ছা কাজ শুরু করলেন, আপনার কোনো অসুবিধা এখানে নাই। মানে আপনার ব্যবসা পুরোপুরি আপনার কন্ট্রোলে থাকবে, আপনার না কোনোদিন আইডি লস হবে না, কোনোদিন আপনি এই সিস্টেম থেকে হারিয়ে যাবেন। আপনি যখন খুশি যেমন ফ্লেক্সিবল টাইম পাবেন তেমন এই বিজনেসটাকে আপনি গড়ে তুলবেন। জেনারেলি এই বিজনেস 90% লোকই পার্ট টাইম করে, কি টাইম করে না প্রথম এই ব্যবসাটাকে বুঝতে পারে আর না এই ব্যবসাকে করে উঠতে পারে। কারণ আপনি যদি কোনো অফিসে চাকরি করতে মানে যান, বিবিএ এমবিএ করা ছেলে মেয়েও, আপনি কোনো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পাস করে সার্টিফিকেশন নিয়ে যাচ্ছেন, সেখানে গেলেও কি আপনি ওই অফিসের মতো কাজ করে উঠতে পারবেন? ওখানেও কিন্তু আপনার কিছুদিন যেমন ধরুন বিভিন্ন ক্ষেত্রে এই মানে আমার মেয়ে যদি কোথাও সংসার করতে যায়, ধরুন ও রান্না বান্না সব জানে, ও সমস্ত মানুষের সাথে ব্যবহারও ভালো করে জানে, কিন্তু একটা বাড়িতে নতুন গেছে, গিয়ে কি মানে সব কিছু করতে পারবে? ওখানে ওদের নিয়মকানুন শিখতে ওদের সময় লেগে যাবে। তো সব জানলেও কিন্তু আপনি যে সিস্টেমে আবার যাবেন সেখানে আপনার এক মাস দু মাস সময় লাগবে এইটুখানি। এই জন্য সাপোর্ট দেওয়ার জন্য এরকম দুটো ইনকাম মৈত্রী ম্যাডাম দেখালেন, আমি দেখালাম, এরকম আটখানা ইনকাম পাওয়া যায়। আপনাদেরকে আমরা বলছি এই সিস্টেমে যাওয়ার জন্য আপনি যে কোনো একটা কার্ড চুজ করতে পারেন। এই কার্ড আপনি কিন্তু একটা মোবাইল মানে মানে একটা আজকে লোক দেড় লাখ দু লাখ টাকার মোবাইল নিয়ে ঘুরছে, ঘুরছে না ঘুরছে না, কিন্তু আপনি বলুন একটা ইকোসিস্টেম, আমাদের যে হেলথ ইকোসিস্টেম লোককে আপনি দেবেন, আপনি নিজে ভালো থাকবেন, আপনার টাচে থাকা মানুষ কেউ যেন এই সিস্টেম থেকে বেরিয়ে না যায়, তার খেয়াল রাখার দায়িত্ব কার? আপনার। কিন্তু আপনি যদি খবরটা পৌঁছে দেন আর তিনি না করেন, এতে আপনার কোনো অপরাধ আছে? কিন্তু তিনি করলে তার লাইফ চেঞ্জ হবে, ওনার লাইফ চেঞ্জ হবে, তার সঙ্গে সঙ্গে আপনারও যে উদ্দেশ্য ছিল আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবো, আমি যে চল্লিশ লাখে যাবো সেটা আপনার পূর্ণ হবে, তা আপনার দিতে পারি। আপনাকে যদি চল্লিশখানা লোককে আপনি এখানে জয়েন করান আগামী এক বছরে, আর চল্লিশ জন যদি মাসে মানে আপনাকে শুধু জীবনে একবার এক লাখ টাকা করে ইনকাম দেয়, আপনার চল্লিশ লক্ষ টাকা আপনি পৌঁছে যাবেন না জানেন কি? তাহলে আমাদের কাছে কত ধরনের প্রোডাক্ট রয়েছে? আমাদের কাছে একশো টাকা থেকে শুরু করে কত টাকা? পঞ্চাশ হাজার টাকা দামের প্রোডাক্ট আছে। একশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা দামের প্রোডাক্ট আছে। তাহলে আমি আমার হাতে থাকবে কি আমি কোন প্রোডাক্ট নিয়ে মুভ করব, কোনটা নিয়ে শেয়ার করব, ওটা কার হাতে আছে? ওটা আমার হাতে আছে। ধরুন আমি এই বছর দশ লক্ষ টাকা কামাতে চাই, একটা যে কোনো ব্যবসাতে দশ পার্সেন্ট লাভ থাকে না? থাকে না। দশ পার্সেন্ট লাভ থাকে? থাকে। তা দেখুন আমি দশ লক্ষ টাকা এই বছর কামাতে চাই, তাহলে এই বছর আমায় কত লক্ষ টাকা বিক্রি করতে হবে কোনো জিনিস, মানে প্রমোশন করতে হবে কত লক্ষ টাকা? এক কোটি। এক কোটি দশ পার্সেন্ট কত? দশ লাখ। দশ লাখ কামাতে গেলে আপনার হাতে কত প্রোডাক্ট বেরোতে হবে এক কোটি টাকা? ভালো করে বুঝুন, আপনাকে যদি একশো টাকা জিনিস মানে মানে প্রমোট করতে হয় কত টাকা জিনিস? সবে কালেক্টার করেছি, যদি একশো টাকা জিনিস প্রমোট করতে হয় আপনাকে, তাহলে আপনাকে মোট এক লক্ষ লোককে প্রমোট করতে হবে, ঠিক না? ঠিক ঠিক। যদি আপনাকে এক হাজার টাকা জিনিস প্রমোট করতে হয়, তাহলে আপনাকে মাত্র দশ হাজার লোককে প্রমোট করলেই হয়ে যাবে। আর যদি আপনি আপনি যদি এখানে দশ হাজার টাকা জিনিস প্রমোট করতে চান, আমাদের দশ হাজার টাকা জিনিস আছে না? নেই আছে। দশ হাজার টাকা আপনার মোবাইল ভেঙে গেল কেনেন,
এখান থেকে কিনতে পারেন, কিন্তু আপনি প্রমোট করলে 10,000 টাকা জিনিস মাত্র আপনার 1,000 লোককে প্রমোট করলেই হয়ে যাবে। আচ্ছা যদি আপনি 50,000 টাকা দামের জিনিসে নিয়ে মুখ করেন, মাত্র 200 লোককে প্রমোট করলে আপনি 1 কোটিতে পৌঁছে যাবেন। আরে 200 লোককে আপনি প্রমোট করবেন কেন? আপনি যদি এই বছর 20 জনকে এমন বেছে নেন যারা মাত্র 10 খানা করে প্রমোট করবে মাসে 1টা করে, তাহলে আপনি 1 কোটি সেলে পৌঁছে গেলেন না গেলেন না, আপনার 10 লক্ষ টাকা ইনকামে পৌঁছে গেলেন না গেলেন না। তাহলে আপনি এই কাজ করতে গিয়ে আপনি 100 টাকা প্রমোট করার লোকও পাবেন, আবার 50,000 টাকা যদি প্রমোট করার লোক পাবেন। আমাদের এই মার্কেটে মার্সিডিস গাড়ি বিক্রি হয় না হয় না 1 কোটি, এখানেই আবার 6 লক্ষ টাকার অল্টো বিক্রি হয়। তাহলে অল্টো বিক্রি হচ্ছে বলে মার্সিডিস কি দোকান বন্ধ করে দিয়েছে? মার্সিডিসও বিক্রি হচ্ছে বলে অল্টো কি বন্ধ করে দিয়েছে? বিভিন্ন স্তরীয় মানুষ থাকে, ইন্ডিয়া এমন একটা দেশ যেখানে আপনার বিভিন্ন স্তরীয় মানুষ পাবেন, আপনি প্রত্যেককেই কিন্তু আপনার কাস্টমার, ঠিক না ঠিক দাদা ভাই? প্রত্যেকেই আপনার কাস্টমার, কিন্তু আপনি কাস্টমারকে অ্যাজ এ সেলসম্যান কিন্তু সেল করছেন না, আপনি তাকে একটা ইকোসিস্টেম দিচ্ছেন। তিনি বাইরে জেদ্দোজাহেদ করছেন কি করে শরীরটাকে ঠিক রাখা যায়, তার পুরো ইকোসিস্টেম আমাদের কাছে আছে না নেই? সুস্থ থাকতে পারবো, আর ওই সুস্থ থেকে আমার কাজ হচ্ছে দিনে